মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে মঙ্গলবার আর আজকে ফাইনালি আমি সিংহাসনটাকে পরিষ্কার করবো। কালকে মানে শনি রবি সোম আমার বর ছুটি পেয়েছে, আমি খুব একটা ছুটি পাইনি, কিন্তু তাতেও আজকে একটা ভালো এনার্জি নিয়েই কাজ শুরু করেছি। সকাল থেকে প্রচুর কাজ চলছে। রান্নাঘরটার অবস্থা তোমরা কতটা বুঝতে পারছো জানি না, গাঁডার চাল মোটামুটি এইসব হলুদ পড়েছে একটু, এইসব মোটামুটি হয়েই রয়েছে। কেন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই তাকগুলো কেন দেয় তো আমার জানা আছে, কিন্তু আমি এখানে মশলার কৌটো রেখেছি, এটা তোমরা প্রথমেই দেখেছিলে। আর আজকে ফাইনালি আমি এটার মধ্যে সব ডাল মশলাপাতি সব ঢুকিয়ে দিয়েছি। আর এখানে রেখেছি বাসনপত্র যা আছে আমার, আর এখানটাতে মুড়ির কৌটোটা এনেছি, মুড়ির কৌটোটাতে মুড়িটা ঢোকাবো। ফাইনালি একটু শোকাতে দিলাম ভালো করে, এখানে ওই হাঁড়িটা, তারপর রাইস কুকার, তারপরে স্যান্ডউইচ মেকার, আর মুড়ির পেছনে আছে মিক্সিটা, কারণ ওই কোনাটা আজও আমি ফাঁকা করে ভালো করেই রাখলাম, জানি না উনি কবে আসবে, ডিমও রয়েছে এখনো, যাই হোক। আর এইখানে না ফাইনালি আমি সব কৌটো রেখেছিলাম, কিন্তু সব কৌটো জায়গা না, এইটুকু জায়গায় ধরছে না, তাও এখানটাতে রেখেছি। আর আরও একটা কাজ করেছি আজকে, এখানটাকে আমি ফাঁকা করে দিয়ে, মানে তোমরা জানতে আমার এখানটায় ডাস্টবিন থাকতো, তো এই জায়গাটাকে পরিষ্কার করেছি। দেখো একটা কি কাগজের টুকরো পড়ে রয়েছে, যাই হোক এই জায়গাটা এখন থেকে এরকম থাকবে। এখানে চাল আর আটা রেখেছি পরিষ্কার করে দিয়ে, রুম ফ্রেশনার মেরে ঠেরে দিয়ে, কারণ ঠিক করেছে এখন থেকে বাইরে থাকবে ডাস্টবিন। ওই ওয়ানি পোকাগুলো ওই ডাস্টবিনের জন্য এসে বড্ড জ্বালাচ্ছে তাই। আর সকাল থেকে মেঘলা করে থাকলেও উঠেছে বিশাল একটা রৌদ্র, কিন্তু কালকে মাছ পাইনি তোমরা দেখেইছো, তাই আজকে যাব আমি একটু কাকার কাছে, দেখি মাছ পাই কিনা। প্রচণ্ড একটা রোদ উঠেছে, এসে দেখবো আগে ছাদ ফাঁকা আছে কিনা, তারপর আমি চাদর ফাদরগুলো কেচে দেবো, আর না থাকলেও আমি আজকে কাচবো, কারণ অনেক দিন ধরে আমার জামাকাপড়গুলো জমছে, আজকে সেরকম রান্নার চাপ নেই তো করে দিচ্ছি। তো চলো আগে বেরোই, যদিও তোমাদের রোদ ঝলমলে আকাশ দেখেই বেরোলাম, কিন্তু বেরোতে না বেরোতে নেমে গেছে বৃষ্টি, কি করব জানি না, ঝিরি 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 হয়ে যাচ্ছে, আর আমি হাফ রাস্তায় এসে গেছি, দেখি একদম ঝিরি ঝিরি পড়ছে, গায়ে খুব একটা লাগছে না, মেঘ পড়ে গেল, কোন এই ভরসা না কাঁচা যায় না, এই রোদ এই বৃষ্টি এই হচ্ছে ব্যাঙ্গালোর। তো চলো আগে যাই দেখি কাকা বসেছে কিনা, কপালটাই খারাপ বুঝলে তো, কাকা বসেনি, যাতা হচ্ছে আমার সাথে যাতা, তো দেখি একবার নান্দুতে যাই, না হলে আজকে আর মাছ কপালে নেই। কাকা তো বসেনি, প্লাস নান্দুজেও গেলাম, নান্দুজে সব মাছ এরকম বরফ চাপা দিয়ে রেখেছে, দেখে আমার একদম পছন্দ হলো না। আর এই যে জামা কাপড় বার করলাম, ছাদে গেলাম একেবারে, দেখাইলাম সবটাই মোটামুটি ফাঁকা আছে, তাই জন্য কাঁচা বার করে দিয়েছি। এবার আগে কাচবো, তারপর রান্নার দিকে যাব। রান্না তাহলে কি করব দেখি, আগে ভাবি যে কি রান্না করা যায়। আছে 11:11 বেজে গেছে, আগে যাই কেচে নিই, আবার দেখলাম রোদটা উঠেছে, এই দেখো খেলা করে আমাদের সাথে। এখন বাজে পাক্কা একটা, স্নান দান করে এলাম, এই স্নানের জামাকাপড়গুলো মেলতে, আর আগের জামাকাপড় তো আগেই দিয়ে গেছে, এই প্যান্টটা থেকে শুরু হয়েছে ওখানে সেই লাস্ট ব্লু কালারের গেঞ্জিটা দেখতে পাচ্ছো, এই তারটা জুড়ে মেলেছে, আর পেছনে শুধু চাদরটা মেলেছি। আজকে মোটামুটি অনেকগুলো কেচেছে, আমার অনেক দিন ধরে কাঁচা জমেছিল। আর এখানে আরও তিনটে দড়ি টানিয়েছে, দেখতেই পাচ্ছ জামাকাপড় মেলা, এখানে আরও তিনটে দড়ি টানিয়ে দিয়েছে, স্বাভাবিকভাবে লাগারই কথা, আমরা যতই বলি না কেন 15টা ফ্যামিলি যদি থাকে তাহলে তো দড়ি লাগবেই, সবারই মোটামুটি কাঁচা টাচা তো জমে। তাও স্নানের জামাকাপড় আমি আর অনুরূপা মেলতে আসি না বললেই চলে, আজকে যেহেতু এত জামাকাপড় মেলা রয়েছে নিতে আসতেই হবে, ওই জন্য স্নানের জামাকাপড়গুলোও দিয়ে গেলাম, তাও গামছা টুকিটাকি ছোটোখাটো তিনখানা জিনিসপত্র নিচেই মেলা রয়েছে আমার, তার জন্য আবার তিনটে ক্লিপ বাঁচিয়ে নিয়ে গেলাম, তিনটে জিনিসে তিনটে দিয়ে দেবো। আর শুকিয়ে যাবে মনে হচ্ছে, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বাকি জিনিসপত্রগুলো হাফ হাফ শুকিয়ে রয়েছে। আর সেই দিন যে টেবিল ক্লথটা পাতা ছিল সেটাও না আমি ধুয়ে দিয়েছি, দাঁড়াও ঠিকঠাক করে দিয়ে, যে ভাঁজ হয়ে যাচ্ছে পুরো, এই যে পুরো এই অবধি মেলেছি এখান থেকে, চলো সাজিয়ে পারে নিচে। এবার গিয়ে ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ প্রচণ্ড ফুল হয়ে রয়েছে ওখানটা,
আর মালাগুলো এবার শুকিয়ে গেছে, শুকনো ফুলটা আজকে আর দেবো না, রাখবো না ওখানে, তোর সব তুলে ফেলবো। চলো কাজ শুরু করা যাক। দেখো ঠাকুরকে আজকে পুরো পরিষ্কার করে ভালো করে পুজো দিয়ে দিয়েছে, আজকে আর কোনো ফুল টুল নেই, একদম রেহাই পেয়েছে মনে হচ্ছে ঠাকুর। আমাদেরও গয়নাগাটি পরে থাকলে কষ্ট হয় তাই না, তো ঠাকুরেরও নিশ্চয়ই হয় ওরকমই। তো যাই হোক আজকে সব পরিষ্কার করে দিয়েছি, আর কদিন আবার এই প্রদীপটাকে একটু ধরাই, তারপর আবার পাল্টে দেবো। আমার কাছে অনেকগুলো প্রদীপ আছে মোটামুটি, এদিক ওদিক করে ধরানো যাবে। আজকে সকালে তো মাছ নিয়ে মাছকাণ্ড হয়েইছে দেখতে পাচ্ছো, এবার আজকের দিনটা ওই যেটুকু শুটকি মাছ বেঁচেছিল ওই দিয়ে, তারপরে মুগ ডাল কুমড়ো কাঁচা কুমড়ো এইসব সেদ্ধ দিয়েছিলাম, তারপর ওর অনুরূপা মুলে ভাপাটা দিয়েছিল ওটা ছিল, মোটামুটি এই দিয়ে চলেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দাঁড়াও লাইটটা ধরিয়ে, ভুল করে ওপরে দিয়ে দিয়েছিলাম, তো ওপরে একবার একবার বন্ধ তারপর করছি। তো মাছ তো বসেনি সকালবেলা কাকা, তো এখন স্নেহা সিজদা জিমে গেছিলো, যে স্নেহা সিজদাকে বলেছিল ও যে দেখে বলতে কাকা বসেছি, কাকা তো বসেছে তাই ওর তো শিফট এখন শেষ, তাই এখন যাচ্ছি মাছটা আনতে। দেখি যে কোনো একরকমেরই ছোটোখাটো কোনো মাছ পেলে নিয়ে আসবো, রূপচাঁদা খুব একটা খাই না, একবারই খেয়েছি ব্যাঙ্গালোরে এসে, কিন্তু ভাবছি আজকে রূপচাঁদা পেলে রূপচাঁদা বা ওই পাঙ্গাস টাইপের, কারণ রুই কাতলা আর এখন খেতে ইচ্ছে করছে না, কাকার কাছে আমি ভালো করেই জানি চারটে মাছই থাকবে, নয় রুই কাতলা পাঙ্গাস রূপচাঁদা এইসবই। তো ফ্রেশ চয়েস বা মাই চিকেন এন্ড মোর গেলেও হতো, কিন্তু আজকের ওয়েদার খুব 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 খারাপ, কোনো মতে আমার জামা কাপড়গুলো একটু শুকিয়ে সেটাই অনেক, কিন্তু লং ফ্রকটা দুটো যে ট্রাউজার প্যান্ট ধুয়েছিলাম সেগুলোর কোমরটা একটু একটু ভেজা রয়েছে, তো ওই জন্য না আর হয়নি করা, পুরো শোকায়নি আর কি। তো যাচ্ছি এখন মাছ টাছ নিয়ে আসি, তারপর ওগুলোকে ওই খাটের ওই রেলিংটাতে মেলে দিয়েছি আর কি। তো চলো বেরোনো যায়। তো চলে এসছি মাছ, তেলাপিয়া এনেছে আর রূপচাঁদা এনেছে, ওকে বলে বলে বড় বড় করে পিস করানো, ওরা পিস করে দেখবে দেখো মাথার এখান থেকে অলরেডি মারতে শুরু করে দিয়েছিল, তা মাথাটা আমি কি কাজে লাগাতাম, তারপর বলার পর ছেড়ে দিয়েছে। তো মাছটা থাকলে মাথাটা তাও খাওয়া যায় আর কি। তো এই হচ্ছে তেলাপিয়া আর রূপচাঁদা বহুদিন বাদে, মানে শুনেছি নাকি খাওয়া বারণ বা কিছু, আর এখানে রূপচাঁদা প্রচন্ড পরিমাণে বিক্রি হয়, তো অনেক দিন বাদে ব্যাঙ্গালোর এসে একবার খেয়েছি আর আজকে অপশন না পেয়ে কোনো তাই নিয়ে আসলাম। তো চলো এগুলো আমি ধুয়ে দুখানা টিফিন বক্স রেডি করেছি, এখন ঢোকাবো তাতে, আর এটার মধ্যে মাংস বার করা রয়েছে, রাতে হবে চিকেন স্যুপ। আজকে এখানের ওয়েদার রীতিমতো ঠান্ডা লাগছে, ওই অনুরূপার ঘর থেকে আমার ঘরে আসার সময় যে ব্যালকনিটা দিয়ে হেঁটে আসতে হয় প্রচন্ড হাওয়া দিচ্ছে আর প্রচন্ড ঠান্ডা লাগছে রীতিমতো। তো চলো এখন 10:09 বাজে আর আমি এবার চিকেন স্যুপটা বানাতে শুরু করে দিই, তো চলো তোমাদের সাথে একটু একটু শেয়ারও করে দিই। তো চলো এবার আগে চিকেন স্যুপটা বানিয়ে নিই, তার জন্য চিকেনটাকে সেদ্ধ করে মেরগুন ছাড়িয়ে রেখেছি, আর আমি ভেজ যে স্যুপের পাউডার গুলো পাওয়া যায় ওগুলো নিয়ে নিয়েছি, ওগুলো দিয়েই আছি, জাস্ট চিকেনটাকে ছেড়ে দেবো আর কিছুই করবো না। একটু সামান্য বাটার হলে ভালো হতো কিন্তু আমার কাছে নেই, আমি আপাতত আজকে তেল দেবো একটুখানি। Thank you.
আসতে লাগবে তাই একটু দিয়ে দিলাম। আর একই সাথে আমি আরেকটা জিনিস দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, সেটাকেও আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছি। এই দেখো মোটামুটি একটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার পাউডারটা দিয়ে দিলাম, যদি পাউডারটা না থাকে তো যারা ভেজ সবজি যেভাবে বানায় সেটা আমি আরো একদিন দেখিয়ে দেবো আমি। যাই হোক, তো এবার এটাকে নাড়াচাড়া করি। এবার এটা করার সময় আমি দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো। নুনটা আপাতত দিচ্ছি না, কারণ ওই পাউডারটাতে দেওয়া রয়েছে, যদি লাগে তো আমি দেখে দিয়ে দেবো। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে মশলাটাকেও, আর যে চিকেনের যে সেদ্ধ করা জলটা ছিল সেটা আমি এইটুকুই ছিল তাই দিলাম, আর বাকিটুকুই এমনি জল আমি দিয়ে দেবো। তো দেখো ব্যাস হয়ে গেছে, এটা ফুটে গেলে আমি নামিয়ে দেবো। যেহেতু আমি পাউডারটা দিয়ে করছি তাই কর্নফ্লাওয়ার আলাদা করে আমার দেওয়ার দরকার নেই, যারা এমনি করে তারা দেয় অবশ্যই। তো চলো আমি এদিকে ব্রেডটা এবার সেঁকে নিই, ব্রেড টোস্ট আর চিকেন স্যুপ আজকে আমাদের রাতের খাবার। দু বাটি স্যুপ দেখতেই পাচ্ছ, আর তার সাথে এরকম ব্রেড টোস্ট। জাস্ট একটু ঘিটাকে ব্রাশ করে নিয়ে করে নিয়েছি, যার কারণ ঘরে বাটার নেই তোমাদেরকে বললাম, আর স্যুপ খাওয়ার চামচ নেই, স্টিলের চামচই ভরসা। তো চলো এবার আমরা খেয়ে নিই। স্যুপটা না ভালোই হয়েছিল খেতে, আমি ভয় পাচ্ছিলাম যে ভেজ স্যুপের সাথে চিকেন দিয়ে ওরকম কেমন লাগবে খেতে। কেউ ট্রাই করতে পারো, ভালোই লাগবে খেতে। আর আমার কপালে না এগুলো কি উঠেছে, আমি কেন উঠেছে সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক না কেন, তো চলো আজকের মতো তো একটা দিন শেষ হলো মোটামুটিভাবে। আর মাছ অলরেডি পাওয়া গেছে কাকার থেকে, এটাই অনেক, কারণ এ কদিন আর যাওয়ারও টাইম পাবে না, কারণ অফিস শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ তো সারাদিন এখন ওরকম জানলাটা দিয়ে রাখতে হচ্ছে, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, রীতিমতো ঠান্ডা ভরিয়ে দিচ্ছে, ওই জন্যে অফ থাকে, এমনকি ফ্যানটাও অফ থাকে, সেরকম ভাবে লাগেই না কিছু। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের ব্লগের একটু কিছু হলেও ভালো লেগেছে, আর প্লিজ পুরো ভিডিওটার সাথে থেকেও, কেউ প্রথমটুকু দেখেই ছেড়ে চলে যেও না। জানি যারা ছেড়ে চলে যাবে তারা হয়তো শেষে এই কথাগুলো শোনার মতো জায়গাতেই থাকবে না। তো চলো আজকের মতো টাটা, আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।